এলবিডিউটি গার্মেন্ট সেকশনের সকলের জন্য গুরুত্বপূর্ণ। সাথে থাকবে একটি বোনাস প্রশ্ন, শার্টের রাজধানী বলা হয় কোন অংশকে? ভিডিওটি সম্পূর্ণ দেখলে উত্তর অবশ্যই জেনে যাবেন। শার্ট পরিচিতি। শার্ট সাধারণত দুই প্রকার হয়ে থাকে, যেমন বেসিক শার্ট ও পাইলট শার্ট। বেসিক শার্ট, বেসিক শার্টে একটি বা দুটি পকেট থাকে। শার্টে স্লিভ বা হাতা দুই রকমের হয়, যেমন হাফ স্লিভ বা হাফ হাতা ও ফুল স্লিভ বা ফুল হাতা। বেসিক শার্টে সাধারণত কোনো বাড়তি ডিজাইন থাকে না। পাইলট শার্ট, পাইলট শার্টে সাধারণত একাধিক পকেট থাকে। পকেটের উপর ফ্লাপ বা ঢাকনা থাকে, কাঁধের উপর শোল্ডার লুপ থাকে, দুই পাশে কাটা বা সাইড স্লিভ থাকতে পারে। পাইলট শার্টে নানা প্রকার সেলাইয়ের কাজ থাকে। শার্টের বিভিন্ন অংশ। বেসিক শার্টের যেসব অংশ থাকতে পারে তা হলো ফ্রন্ট পার্ট দুইটি, যেমন লেফট সাইড বা বাম দিক ও রাইট সাইড বা ডান দিক। ব্যাক পার্ট একটি, স্লিভ বা হাতার পার্ট দুইটি, যেমন লেফট স্লিভ বা বাম হাতা ও রাইট স্লিভ বা ডান হাতা। ইয়োক পার্ট, স্লিভ প্লাকেট পার্ট, গ্যাম্বল পার্ট, পকেট পার্ট, কলার পার্ট, ব্যান্ড পার্ট, কাফ পার্ট। এই ছিল একটি বেসিক শার্টের সকল অংশের ছবিসহ নাম। এখন আমরা জানব বোনাস প্রশ্নের উত্তর। প্রশ্নটি ছিল শার্টের রাজধানী বলা হয় কোন অংশকে? উত্তর, ইয়োক পার্ট। কেননা ইয়োক পার্টের সাথে শার্টের সকল অংশের যোগাযোগ রয়েছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন এবং গার্মেন্ট সম্পর্কিত সকল তথ্যের জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। এই ছিল আজকের আয়োজন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ, ভালো থাকবেন সবসময়।